ওয়ালাইকুম। দেশপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমাদের টেকনোজালাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অলে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রোজা নিয়ে, রোজা কবে, রোজার ক্যালেন্ডার এবং রোজার ঈদ কবে হবে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব। সবার আগে আপনাদেরকে বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপস লিংক পেয়ে যাবেন, যে লিংকের মাধ্যমে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। সেই অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশে রোজার সেহেরির সময়সূচি এবং ইফতারের সময়সূচি আপনারা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো আমার মোবাইলে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটি ইমেজ রয়েছে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে রোজা কবে শুরু হবে। আমরা অলরেডি কয়েকটা ভিডিও ক্রিয়েট করেছি, আপনারা হয়তো অনেক আগেই জানেন, তারপরে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম, আপনারা ভালো করে বিষয়টি জানতে পারবেন যে 2023 সালে রোজা শুরু হবে 23 মার্চ। আমি আবারও বলতেছি, 2023 সালে রোজা শুরু হবে 23 মার্চ বৃহস্পতিবার সৌদি আরবে। সেই মতে বাংলাদেশে শেরিক হবে 24 মার্চ, 24 মার্চ শেরিক হবে রোজ শুক্রবার, এই খবরটি জানা যায়। তারপরেও চাঁদ দেখা গেলে আমরা বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাপস লিঙ্কটি দিয়েছি এটা হলো কি সেই অ্যাপস লিঙ্ক, এই অ্যাপসে এখনও আপডেট আসে নাই, রোজার সম্পূর্ণ তথ্য এখানে জানতে পারবেন। আরও কিছুদিন পরে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন, এই অ্যাপসের মাধ্যমে আপনারা রোজার নিয়ত জানতে পারবেন, সেহরির নিয়ত জানতে পারবেন, ইফতারের দোয়া জানতে পারবেন, নামাজের অনেক তথ্য জানতে পারবেন, যে বিষয়টা এখানে অবশ্যই প্রয়োজনীয় এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং সারা বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তারপরে আপনাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সেই অভিযোগ অনুসারে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যে কোনো ধরনের তথ্য জানতে আমাদেরকে কমেন্টস করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।